দক্ষিণ আফ্রিকার ইস্ট লন্ডনে ইনিও বেনি তাভার্ন নাইট ক্লাবে রোববার ভোরে পদদলিত হয়ে অন্তত 17 জনের মৃত্যু হয়েছে। পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানান, তারা শুনেছেন নাইট ক্লাবের ভেতরে পদদলিত হয়ে এদের মৃত্যু হয়েছে, তবে ময়নাতদন্ত না করে এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। নিহতদের বয়স 18-20 বছরের মধ্যে। রাজধানী জোহানেসবার্গ থেকে 620 মাইল দক্ষিণে ভারত মহাসাগরের উপকূলবর্তী ইস্ট লন্ডনের এই নাইট ক্লাবের বাইরে জড়ো হওয়া উদ্বিগ্ন মানুষকে শান্ত করার চেষ্টা করছে পুলিশ। স্বজনদের দেখতে দেওয়া হয়নি মৃতদেহগুলো। ঘটনার তদন্ত করছে পুলিশ।